কিউএেন্স টেস্টার তারা আসলে কারা তাদের কাজ কি তারা কী করেন কিউএ টেস্টার নিশ্চিত করে যে সফটওয়্যারটা মানুষগুলি যে অ্যাপসগুলি যে সফটওয়্যারগুলি ইউজ করে সেটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে কোনো রকমের জামেলা সারা কাজ করে আপনি যদি টেস্টিং আপনি না করেন টেস্ট উইদাউট টেস্টিং যদি জিনিসটা আপনি ইউজ শুরু করেন ইট কুড বি লস ইউর মানি লাইফ অ্যান্ড এভ্রিথিং QA tester কেবা কোয়ালিটি অ্যাসিওরেন্স টেস্টার তারা আসলে কারা তাদের কাজ কি তারা কি করেন থ্যাংক ইউ वेरी मच আসসালামু আলাইকুম টিবি 2024 এর समस्त দর্শককে আমাদের স্মার্ট টেক পক্ষ থেকে আমি আব্দুল সুবান ডিরেক্টর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আপনাকে স্বাগত থ্যাংক ইউ वेरी मच আপনার কোশ্চেন করার জন্য কিউএ টেস্টার আসলে কিউএ কি আমরা যদি কিউয়ের কথা বলি তাহলে সেটা হলো কোয়ালিটি এসোরেন্স মানে হচ্ছে যে আপনাকে আমরা কিউএ টেস্টার নিশ্চিত করে যে সফটওয়্যারটা মানুষগুলি যে অ্যাপসগুলি যে সফটওয়্যারগুলি ইউজ করে সেটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে কোনো রকমের ঝামেলা ছাড়া কাজ করে আসলে এটা এসুরেন্স এসুরেন্স করা তো আমরা দেখেন আরেকটা যেমন আমরা বলি কিউসি একটা হলো কিউসি আর একটা হলো কিউএ কিউসি যেমন আমরা বলি কোয়ালিটি কন্ট্রোল তো আপনারা যদি থাকবেন যে আমরা যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা কিউসি টিম আছে কোয়ালিটি কন্ট্রোল তার মানে কি যে ওই টিমটা কি করে যে নর্মালি যখন একটা প্রোডাকশন হয় অর্ডার পায় বিভিন্ন দেশ থেকে তখন যখন এর ফ্লোরে টিচিং হইতে থাকে তখন ওই কিউসির যে পার্সন সে র্যান্ডামলি বিভিন্ন টেবিল থেকে ওই কালেক্ট করে নমুনা কালেক্ট করে সে তার ডেস্কে যেয়ে সে দেখে যে এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্রোডাক্টটা টিস হচ্ছে কিনা বানানো হচ্ছে কিনা তার মানে কি সে কী করতেছে তারা কি বলে কিউসি মানে সে কোয়ালিটি কন্ট্রোল করতেছে মানে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট এই প্রোডাক্টটা মেক হচ্ছে কিনা সেটা দেখতেছে কিউসি না কিওয়ে টেস্টিং স্যার তার মানে কি দেখেন আইটি ইজ এ ইউজ ইজ বিগ তা আইটির অনেকগুলি সেক্টর আছে তো ওয়ান অফ দ্য সেক্টর হলো কিওয়ে টেস্টিং তার মানে টেস্টিং ইন্ডাস্ট্রি আর টেস্টিং ইন্ডাস্ট্রিতে নর্মালি যে কাজটা হয় যে আমরা বলি যে ডেভেলপার সো ডেভেলপার হলো যারা আসলে এই সফটওয়্যারটা কোড করে এরা সফটওয়্যারটা বিল্ড করে তো বিল্ড করার পরে এটা আসলে টেস্টিং সেকশানে যায় যে টেস্ট করার জন্য যে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আর ডেভেলপার যে প্রোডাক্টটা ডেভেলপ করছে সেইটার মধ্যে কতটুকু মানে সবকিছু ব্যাচিং করতেছে এখানে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট ডেভেলপার এই কুট দিয়ে তৈরি করতেছে না এবং সেটা হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করতেছে না তো এইটাই আসলে হলো কিউয়ের কাজ তার মানে কি অ্যাট দ্য এন্ডে যখন ডেভেলপার ডেভেলপমেন্ট শেষ হয়ে যায় একদম ফাইনাল স্টেজে যাও কিন্তু সবাই ওয়েট করে সবাই কিন্তু তাকায় থাকে কিউএ টিমের দিকে যে কিউএ টিম কি রিপোর্ট দিচ্ছে অর্থাৎ যে কাজটা হয়েছে কিন্তু এক্ষেত্রে সুমন ভাই আমরা জানি যিনি কাজ করেন তার কাজের কোয়ালিটি তার কাজের ভুল তার কাজের সবকিছু যিনি মেনটেন করবেন তাকে তার দক্ষ হতে হবে কারণ আপনি যে কাজটি করেছেন সেখানে কোনো ভুল আছে কিনা সংশোধন করতে হবে কিনা সেটি কোয়ালিটি ঠিক আছে কিনা এটি যদি একজন কোয়ালিটি এস্যুরেন্স টেস্টার যদি সেটি ধরতে যান তাহলে তাকে কতটা দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ তাকে কি সব প্রোগ্রামিং জানতে হবে তাকে কি সফটওয়্যার বানানো সব কিছু জানতে হবে এমন কিছু ফাইন এটা আসলে যে প্রথম কথা হল যে আপনি যদি এই প্রোডাক্ট সম্বন্ধে ধারণা না থাকে রিকোয়ারমেন্ট সম্বন্ধে ধারণা না থাকে কি হচ্ছে এটা সম্বন্ধে ধারণা না থাকে পাকাপ্ত ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ওই অনুযায়ী টেস্ট করতে পারবেন না ডেভেলপার যখন ডেভেলপ করে সে কিন্তু বেশি কোডিং দিয়ে সে তার প্রোডাক্টটা রেডি করে এখন যে সফটওয়্যার টেস্ট যে হবে টেস্ট ইঞ্জিনিয়ার আমরা যারা বলি কিউ অ্যানালিস্ট বলি টেস্ট ইঞ্জিনিয়ার বলি কিউ ইঞ্জিনিয়ার বলি তো ওনাদের মেয়ে কাজটা হলো যে অ্যাকর্ডিং টু দিস ওয়ান তাদেরও কিন্তু একটা কোডিং জানতে হবে মানে কিউয়ের মধ্যে আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকতে হবে তো আসলে হয় কি যে ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা যেন আমি বাংলায় কথা বলতেছি আপনি ইংরেজিতে বলতেছেন আর একজন হিন্দিতে বলতেছে ঠিক এরকমই যে সফটওয়্যারটা মেক হয় সেখানেও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তো নর্মালি অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে যেমন রুবি আছে পাইথন আছে যাবা আছে তো এর মধ্যে আমরা আমাদের স্মার্ট টেক থেকে আমরা যেটা শিখাই সেটা হলো জাবা জাবা শিখানোর পিছনে রিজনটা হলো যে যদি দেখা গেলো যে আপনি রুবি শিখছেন যে সব কোম্পানি হয়তো রুবি ইউজ করে না কিন্তু জাবাতে মোর দেন থ্রি বিলিয়ন ডিভাইস ইস ইউজিং ইন জাবা সো এই জন্য হয় কি যে দুই দেখা গেলো যে অন্য কিছু জানেন না কিন্তু আপনার জাবা জানেন তার মানে কি ওখানে লেখা আছে যে আইদার রুবি অর পাইথন অর জাবা হ্যাঁ আপনি সি শার্প করছেন যাবা জানে না হবে না মানে তার মানে কি যে ইন জেনারেল ইফ ইউ নো যাবা তার মানে কিন্তু আপনি সবগুলি জবে নাইনটি ফাইভ পার্সেন্ট জবের জন্য আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট জবের জন্য আপনি রেডি মানে অনেক জবে চায় যে আমার সি শার্প লাগবে সেটা খুব কম আপনারা জানেন যে ধরেন ইন জেনারেল যদি আমরা যেমন আমরা যে পার্সোনাল কম্পিউটার ইউজ করি তো ম্যাক্সিমাম মানুষ কি ইউজ করে ইউজ করে যে উইন্ডোজ ল্যাপটপ ইউজ করে ম্যাক্সিমাম মানুষ আর আমাদের ইয়াং জেনারেশন কিছু হয়তো ম্যাক ইউজ করে তো ওরকম আসলে কিউ ইন্ডাস্ট্রিতে ইভেন যে অনেকে ইন্ট্রোডিউস করছে যে পাইথন কিন্তু স্টিল এটা শুরু হয় নাই এখনো হয় না কারণ লোকে যে তাদের সবগুলি অ্যাপস জাপাতে করা এটার সাথে এটা কানেক্ট করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে স্টিল তারা হয়তো চিন্তা করতেছে যে পাইথন আর একটু মোর ইজি কারণ আমরা বলি যে জাবা ইজ অবজেক্ট এন আগে শুধু অবজেক্ট ওরিয়েন্টেড ছিল কিন্তু এখন জাবা কিন্তু অ্যাড করছে যে এখন অবজেক্ট এন ফাংশন একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ জাভাটা জানা থাকলে তারা হয়তো এই টেস্টিং এর কাজটা অনেক ভালো করতে পারবে ডেফিনেটলি একটা ল্যাঙ্গুয়েজ লাগবে টেস্টিং সাইডে আপনি ল্যাঙ্গুয়েজ লাগবে আর সেটা যদি আপনি জাভা জানেন ইউ গুড এনাফ টু গো ওকে সব পারবেন না কিন্তু বেশিরভাগ পারবেন না আমাদের তো আমরা যেমন আমাদের যেখানেই যাচ্ছে হয়তো কয়েকটা জবে আপনি যদি দেখা যায় শুধু শি সার্ফ যাচ্ছে সেখানে আপনি করতে পারবেন না কিন্তু আদার দিন সব জায়গায় অপশন থাকে যে আই ফি নো অন ল্যাঙ্গুয়েজ তাহলে কি টেস্টেদের কাজটা কি আসলে সেই বিষয়টা যদি একটু বলেন আচ্ছা প্রথম ওটার আগে যদি আমি একটা কথা বলি যে টেস্টিং মানে ওয়াই টেস্টিং আপনি কেন টেস্ট করবেন ঠিক এখন ধরেন আমি একটা অন্য একটা এক্সাম্পল দিই যে আপনি একটা টেবিল ফ্যান কিনছেন বাইরে থেকে তো টেবিল ফ্যানের মধ্যে কিন্তু কয়েকটা স্পিড আছে ওয়ান টু থ্রি ফোর এখন ধরেন যে লাস্টে যে প্যাকিং করছে প্যাকিং করার পরে তো আপনি কিন্তু বাজারে আসছে বাজার থেকে আপনি কিনছেন এখন সে কিন্তু স্পিড ওয়ানে যায় আর চেক করছে টুতে চেক করছে থ্রিতে চেক করছে কিন্তু স্পিড নাম্বার ফোরে যায় আর চেক করে তো ওটা সামনে কিন্তু একটা ব্র্যাকেট আছে ডাকনা আছে এখন স্পিড ফোরে যাওয়ার পরে তার কিন্তু ফোরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিড কিন্তু হাই হয়েছে দ্বিগুণ বা তিনগুণ হয়েছে এখন যদি এটা ডাকনাটা ঠিক মতো লাগানো না থাকে তাহলে কি হবে পুরো ঢাকনাটা উড়ে যেতে পারে উড়ে যে আপনার মুখে পড়তে পারে নিরাপত্তা মানে আপনার যে কোনো কিছুতে আপনি দেখেন গাড়ির কথা বলেন গ্যাসের কথা বলেন যে কোনো জায়গায় আপনি যদি টেস্টিং আপনি না করেন টেস্ট উইদাউট টেস্টিং যদি জিনিসটা আপনি ইউজ শুরু করেন ইট কুড বি লস ইউ মানি লাইফ অ্যান্ড এভ্রিথিং তো এই জন্য প্রথম হলো টেস্টিং ইম্পর্টেন্ট অ্যান্ড কিওয়ে টেস্টিং আপনি থিঙ্ক করেন যে আমরা যে এটিএম থেকে টাকা উঠাই একটা ফাইন্যান্সিয়াল ডোমেন আপনি ইউজ করতেছেন আপনি পাঁচশো টাকা উঠাইছেন একটু পর আপনি আরও পাঁচশো টাকার জন্য আপনি আবার অ্যাপ্লাই করছেন যদি পাঁচশো টাকা উঠানোর পরে আপনার অ্যাকাউন্টেই আছে মাত্র ছয়শো টাকা আর আপনি যদি আবার পাঁচশো টাকা উঠান তাহলে এই পাঁচশো টাকা কার আপনার না তাই না মানে কি আরেকজনের টাকা তো ওরকম মানে আমি আপনি জাস্ট কথার কথা বলতেছি যে সফটওয়্যার টেস্টিং এটা যদি হানড্রেড পারসেন্ট একুরেট না হয় তাহলে কি পরিমাণ ম্যাসিভ হইতে পারে আপনি চিন্তা করেন তার এই জন্য হয় কি যে সফটওয়্যার টেস্টিং যে টেস্টারের যে জবটা এটা কিন্তু আনলিমিটেড মানে আপনার আপনার সফটওয়্যারটা ডান হয়েছে পাবলিক ইউজ করতে। থিঙ্ক অ্যাবোর্ড টিডি ব্যাঙ্ক আপনার আপনি একটা অ্যাপস ডেভেলপ করছেন টিডি ব্যাঙ্কে টিডি ব্যাঙ্ক এখন ইউজ করতেছে কিন্তু টিডি ব্যাঙ্কের কাস্টমাররা কিন্তু কন্টিনিউস ইউজ করতেছে এখন আপনি দিয়ে দিয়েছেন মানে আপনি জব শেষ না কালকে প্রবলেম হলে কে সলভ করবে আমরা আমরা যখন আপনি রিয়েল টাইমে দেখেন আমরা যখন একটা ডান কিন্তু দোকানে যায় একটা বিল করি যদি বিলিং সেকশানে প্রবলেম হয় যে দেখো যে এখন পিন্ড হচ্ছে না সঙ্গে সঙ্গে সে কী করে সে যে সফটওয়্যারটা তারে প্রোভাইড করছে তাকে ফোন করে প্রবলেমের কথা বলে যে প্রবলেম হয়েছে তারা কিন্তু ওখান থেকে বসে ঠিক করে অর্থাৎ দর্শক আমরা যদি যে কার্ডটি দেখছিলাম সেখানে আবারও যাই যে এটি আসলে আপনার সময় বাঁচায় দক্ষতা বাড়ায় এবং একই সাথে ব্যান্ডের রেপুটেশনটা রক্ষা করে প্রোডাক্টের নিরাপত্তা রক্ষা করে এবং একই সাথে নীতিমালা মেনে চলে আমরা পরের কার্ডটাতে যেতে চাই আমরা একটু দেখাতে চাই যে সাত ধরনের কিউ টেস্টিং আছে সোমন ভাই আপনার কাছে যে প্রশ্নটা করা সেটা হলো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সাত ধরনের আমাদের কিউ টেস্টিং এর কথা আমরা বলছি এই সাত ধরনের টেস্টিং কি জাভা দিয়ে সম্ভব সবকিছুই সম্ভব মানে ডেফিনেটলি এই আমরা যখন আসলে জাভাতে যখন যাই তখন মানে নর্মালি হয় কি যে ম্যানুয়াল টেস্ট যখন করে তখন আর যাবার দরকার পড়ে না আর ইউনিট টেস্ট বলতে যেটা বোঝায় আর কি যখন ডেভেলপার বা টেস্টার দুজনই করতে পারে যখন কোন একটা মডিউল তৈরি করে মনে করেন আপনি একটা এক্সাম্পল যদি আমি দেই তাহলে আপনি ক্লিয়ার হবেন যে আমি যদি মনে করেন আমি অ্যামাজনে লগ ইন করতেছি তাহলে প্রথম প্রথম কাজটা কি আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন থিঙ্ক করেন যে লগ একটা মডিউল লগ ইন করার পর আপনি কী করবেন আপনি সার্চ করবেন প্রোডাক্ট রাইট তার সার্চ দ্য প্রোডাক্ট আপনি মনে করেন যে সার্চ প্রোডাক্ট হলো অ্যানাদার মডিউল এই যে লগ ইন মডিউল এইটা একটা ইউনিট এইটারে টেস্ট করবে আগে যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা এইটা যদি কাজ না করে আপনি কি সার্চ বাটন করতে পারবেন আগে তো আপনাকে লগ ইন করতে হবে তার মানে ওই ইউনিট ডান ওই ইউনিট টেস্টিং মানে ওই ইউনিট টেস্টিং ফাইন হইলেই আপনি পরবর্তী টেস্টিংয়ে যেতে পারবেন এবার দেখেন দেখেন আপনি আসছেন হইলো সার্চ মডিউলে আপনি প্রোডাক্ট সার্চ করলেন তার মানে কি এই লগ সাথে আপনি সার্চ যে মডিউলটা একসাথে করলেন বলে বলেন ইন্ট্রিগ্রেশন তার মানে কি দুই একসাথে করে দিলেন একসাথে এখন এইটা হওয়ার পরে আপনি কি করবেন এইবার আপনি অ্যাড টু কার্ডে যাবেন আপনি থিঙ্ক করেন যে অ্যাড টু কার্ড এলো আরেকটা মডিউল তার মানে কি আপনি আরেকটা মডিউলে এখন আপনি আছেন তার মানে কি এইটা সহ এই তিনটা মিলে এখন ইন্টিগ্রেশন অর্থাৎ অর্থাৎ আমরা একটু আপনার কাছ থেকে সম্মান নিচ্ছি যে এই সব ধরনের টেস্টিং হয়তো যারা শিখতে চান তাদের জন্য দরকার হবে কিন্তু আমরা যেটি আমাদের বিষয় নির্ধারণ করেছি চাকরির বাজার এই চাকরির বাজারের জন্য তাদের জন্য ডিগ্রি কতটা দরকার অর্থাৎ আমরা জানি যে এই কিউ টেস্টারদের আমাদের কাছে কিছু পরিসংখ্যান আছে সিক্সটি সিক্স পার্সেন্ট টেস্টার তাদের ব্যাচেলার ডিগ্রি আছে ষোলো পার্সেন্টের মাস্টার্স আছে এবং দশ পার্সেন্টের আছে অ্যাসোসিয়েট ডিগ্রি কিন্তু কতটা ডিগ্রির দরকার হয় কিউ টেস্টার হতে হলে খুব ইম্পর্টেন্ট কোয়েশন আসলে আইটি সেক্টরে আপনি যদি কিউয়ে টেস্টিংয়ে আসেন আপনি যদি আর্টসের থেকে আসেন দৃষ্টি পড়েন আপনি এখান থেকে তাও কোনো সমস্যা নাই কিন্তু নর্মালি হয় কি যে এটা আমরা যদিও পাঁচ মাসে ছয় মাসে শেষ করি কিন্তু আসলে কিন্তু সেটা পাঁচ ছয় মাসের জিনিস না মানে ইজ লিটল ওয়াইড তো এখন ঘটনা হচ্ছে যে আপনার ওই ডিগ্রি না থাকলেও আপনি অ্যাসোসিয়েট করে ওটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার দক্ষতা দেখাতে হবে যে অ্যাসোসিয়েট করে কারা পারে আমাদের এই দেশে যারা পড়াশোনা করতেছে এই কলেজে টলেজে পড়ছে ওরা কিন্তু অ্যাসোসিয়েট করে করতে পারে কিসের জন্য করতে পারে তাদের এইজ হলো কম তাদের ইংলিশ অনেক বেটার মানে এই দেশের অ্যাকসেন ইয়াং এবং ওরা এনার্জেটিক বেশি যেহেতু আপনি একজন পঞ্চাশ বছরের লোকের সাথে যদি কম্পেয়ার করেন একজন পঁচিশ বছরের ছেলে তো সেখানে তা সে কিন্তু তার অনেক হেড থাকবে যে আমি তো আরও সামনে আরও বেটার করবে তো অ্যাসোসিয়েটেও হইতে পারে সেখানে কিন্তু আপনাকে আরেকটু একটু মানে এই দেশের লুক হলে হবে এখন ধরেন এইটার কিন্তু গ্রামারটা এরকমই যে আপনাকে মিনিমাম একটা অ্যাসোসিয়েট ডিগ্রি বা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি থাকতে হবে কিন্তু আপনি যদি এটা না থাকার পরে যদি আপনি আসেন এটা করার জন্য মিনিমাম অ্যাসোসিয়েট হলে আর যদি আপনি দক্ষতা দেখাইতে পারেন যে হ্যাঁ আমি আপনি ইন্টারভিউতে আসলে হয় কি যে সার্টিফিকেট আপনার কাছে আছে কিন্তু আপনি করতে পারতেছেন না কারণ আপনি কোনো অ্যানসার করতে পারতেছেন না আপনি যেভাবে তারা চাইছেন সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না তাদের কাছে আসলে আইটি হলো কি আপনি যদি মুখে ভালো বলতে পারেন আপনি বলার আপনাকে জানাইতে হবে যে আমি জানি জানি আপনি যদি বলতে না পারেন আপনি যদি জানাইতে না পারেন যে আপনি জানেন কি জানেন না তাহলে তার হায়ার করবে না সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাও সেটা হলো যারা কিউ টেস্টার হিসেবে নিজেদের ক্যারিয়ার বাসতে চান তাদেরকে কি একটু ক্রিয়েটিভ হতে হয় তাদেরকে কি একটু অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনাগুলো জানতে হয় নাকি একটা গ্রামার ফলো করলেই হয় না এটা আসলে ইজ হান্ড্রেড ডলারের জব আপনি কিন্তু আমেরিকাতে ওরকম কোনো অন্য কোনো এরকম অপশন নাই যে আপনি হান্ড্রেড থাউজেন্ড ডলার মেক করবেন উইদিন সিক্স মান্থ জবে সিক্স মান্থ স্টাডি করে আর আমাদের আসলে এইটা বের করার পিছনে কারণটা হলো যে আমরা যখনই কিউতে কাজ করছে আমরা দেখছি যে মোস্টলি হলো ইন্ডিয়ান কমিউনিটির লোকজন হলো সবচেয়ে বেশি তা আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজন এখানে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক মেধা তে ওনারা যদি একটু গাইডলাইন পায় তাহলে কিন্তু ওনারা এই জায়গাগুলি দখল করতে পারে তো ওই কনসেপ্ট থেকে তখন আমরা চিন্তা করলাম যে হ কাজের পাশাপাশি মানে আপনি জব ছাইনে দিয়ে আইসা আপনি কিউএ করবেন তারপরে একটু দেরি হলে দোষ দিব ওর ওরকম জিনিস ওরকম না মানে আপনি কাজও করবেন আমরা যেন সপ্তাহে একটা ক্লাস মেন ক্লাস আরেকটা ক্লাস হলো আপনার দুই ঘন্টা হলো ইভিনিংয়ে সাতটার থেকে নয়টা অটো আটটার থেকে দশটা এরকম তার মানে কি আমরা দুই দিন সপ্তাহে ক্লাস নিচ্ছি আপনি একদিন মেন সময় দেন আরেক দিন যদি আপনি কাজে থাকেন নাও করতে পারেন নো প্রবলেম আপনি কি করবেন আপনি ভিডিওটা আবার দেখবেন সবগুলি ভিডিও রেকর্ড করা থাকে এখন আমাদের কোর্সটা যদি পাঁচ মাস বা ছয় মাসই মনে করেন আপনি ভালো বুঝেন না আপনি হিস্ট্রি স্টুডেন্ট কম্পিউটার সম্বন্ধে এত ধারণা নাই আপনি কি হবে আপনি আরেকবার কোর্সটা করেন কিন্তু স্মার্ট থেকে আবার আপনাকে পে করতে হবে না আচ্ছা আনটিল গেট এ জব আমরা এই কাজটা করি দ্যাট ইজ আওয়ার মানে কনফিডেন্স যে আমাদের স্মার্ট থেকে কেন আসবে মানে কি অ্যাডিশনাল ফেসিলিটি আমরা দিই আপনি ছয় মাসে পারেন আপনি এক বছর আপনি যদি বলেন যে আবার করবো আপনি দেশে গেছেন আপনি আসতে পারেন না আপনি করতে পারবেন এবং যারা মার্কেটে আছে তাদের জন্য আমরা সবসময় সপ্তাহে দুইটা ক্লাস থাকে মানে মার্কেটে কি প্রবলেম হচ্ছে তারা এটা ডিসকাস করবে মানে আমরা স্টুডেন্টদেরকে আসলে একটা কি কিপন পজিশনে রাখি যে আমরা জানতে চাই যে তোমাদের কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে তোমরা আমাদের শেয়ার করো কি চ্যালেঞ্জ তোমরা ফিল ফেস করতেছি না মার্কেটে তো এই জন্য আমার মনে হয় যে আপনি একবার হচ্ছেন আপনি মানে আপনি হয়তো কি আপনি নিজের ইন্টারেস্ট হলো ইম্পর্টেন্ট আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকতে হবে আপনি যদি মনে করেন যে না সবাই করতেছে আমি একটু দেখি দেখি বললে আসলে এটা হবে না তার মানে আপনি দর্শকদের জানাতে চান যাদের ইন্টারেস্ট আছে তাদের যদি কনফিডেন্স আর এখানে এসে কোনো লাভ নেই আমি আমরা বলি না যে আপনি জব বন্ধ করে আসেন না আপনি জব করেন জবের ফাঁকে করবেন কিন্তু আপনাকে থাকতে হবে যে আপনার মনে চাইলে রাত্রে দুইটা সময়টাও যাতে আপনি মনে করেন যে আমি এই জিনিসটা মনে করতেছি পারতেছি না আবার একটু দেখলেন নোটটা মানে আপনার মধ্যে ওরকম আমরা আগে অনেক মানে অনেক আগের কথা বলতেছি যে আমার যখন হাঁটতাম অনেক সময় দেখতো জয় পকেট ডিকশনারি থাকতো অনেক সময় অনেক ইংলিশ শব্দ

because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your flu and covid shots and rsv if eligible because if you're wondering should i get my flu and covid shots think about other people learn more at nj.gov slash health slash vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর